প্রিয় দর্শক, আমাদের নতুন একটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে চলেছে, উন্নত হয়েছে তথ্য প্রযুক্তি, আধুনিকতার ছোঁয়া পেয়েছে দেশের কনস্ট্রাকশন সাইটগুলো। তো বন্ধুরা, আজকে দেখা যাচ্ছে পৃথিবীকে এক ধাপ এগিয়ে দেওয়া অত্যাধুনিক কয়েকটি আবিষ্কার সম্পর্কে। আমরা প্রায় সময় রাস্তার মেরামতের কাজগুলো দেখতে পাই, আধুনিক সব মেশিন দিয়ে কিভাবে সহজে রাস্তাগুলো তৈরি করা হয়, কিন্তু কখনো কি দেশের অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা রেলওয়ে লাইন কিভাবে তৈরি করা হয় তা দেখেছেন? আর যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বসে পড়ুন। প্রথমে রাস্তা তৈরির জন্য মাটিগুলোকে ভালোভাবে রোলার দিয়ে বসানো হয়। তারপর মাটি যখন রাস্তা তৈরির উপযোগী হয় তখন দুটি লোহার পাতকে সমান দূরত্ব বজায় রেখে এই কারেন্টের মাধ্যমে বসানো হয়। অবশেষে লোহার পাতের নিচে পাথরের ডালায় দেওয়া পিলার দেওয়া হয়। এরপর অন্য একটি কেরান দিয়ে পাতকে ভালোভাবে ফিটিং করা হয়। সর্বশেষে তৈরি হয় দেশের রেলওয়ে যাতায়াত ব্যবস্থার কাঠামো। এবারের আবিষ্কারটি দেখার পর মনে হয় না যে আপনি পৃথিবীতে বেঁচে থেকে কখনো হতাশে থাকবেন, কেননা পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো মেশিন তৈরি হয়েছে তার মধ্যে সবার উপরে রয়েছে এটি। প্রতিদিন মানুষ তার ইচ্ছা বা অনিচ্ছায় নদী বা সমুদ্রে যে ময়লা বা প্লাস্টিকের বোতল ফেলে থাকেন, আর এই মেশিনটি খুব সহজে জাহাজের মতো নদীতে বেশে বেশে ময়লাগুলোকে হাঙ্গর মাছের মতো গিলে তার পাকস্থলীতে করে ডাঙ্গায় নিয়ে আসবে। উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে দেশের নির্মাণাধীন কাজগুলো। গত কয়েক বছর আগেও বাড়ির ছাদ বা উঠান ডালাই দেওয়ার জন্য সিমেন্ট বালু মিশানোর পর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা লেবেল করা হতো, কিন্তু এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি সিমেন্ট বালু মিশানোর পর পুরো জায়গাটিতে ঘুরে ঘুরে অ্যাকুরেট লেবেল করতে সক্ষম হবে। আধুনিক সরঞ্জাম দিয়ে গাছ কাটা। একটি গাছকে সঠিকভাবে কাট উপযোগী হিসাবে কাটার জন্য প্রথমে গাছকে একটি নির্দিষ্ট মান উপযোগী করতে হবে, তারপর গাছকে খণ্ড করে কাটতে হবে। আর এই কাজটি কতটাই যে কঠিন তা কেবল তারাই বুঝবে যারা নাকি কখনো না কখনো গাছ কাটতে দেখেছে। তবে এখন অবসান হচ্ছে মানুষের অক্লান্ত পরিশ্রম। মাত্র কয়েক মিনিটে শত শত গাছ কেটে মাটিতে লুটিয়ে দিতে সক্ষম এই মেশিনটি। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।